যেটা আপনাদের অনুভূতিতে আঘাত লাগছে তো আপনারা মসজিদের ভিতরে এটা করতে পারতেন না সেন্ডেল ছুড়াছুরি আপনারা চাইলে তাদেরকে মসজিদের বাইরে নিয়ে আসতে পারতেন আসসালাম আলাইকুম আমি গতকালকে একটি ভিডিও বার্তার মাধ্যমে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল সাল্লামকে নিয়ে কুটুক্তি করার কারণে প্রতিবাদ জানিয়েছিলাম তো এই প্রতিবাদে আমি অনেকগুলো কথা বলেছিলাম তো এই যে আমি যে কথাগুলো বলেছিলাম এগুলো কিন্তু আমার প্রতিবাদের একটি ধরন তো আপনারাও গতকালকে দেখলাম অনেকে প্রতিবাদ করেছেন বিভিন্নভাবে কিন্তু প্রতিবাদের ধরনগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই আপনারা প্রতিবাদ করতে গিয়ে অনেকে ভাঙচুর করেছেন অনেক কিছু দেশের অনেক সম্পদ নষ্ট করেছেন অনেক সরকারি কর্মকর্তাকে মারধর করেছেন তো এটা কিন্তু কাম্য হতে পারে না প্রতিবাদ করতে চাই আমরা অবশ্যই কিন্তু সেটা অবশ্যই একটি সঠিক মাধ্যমে হতে হবে আর কি সেই প্রতিবাদের ফলে আমাদের দেশের কোনো ক্ষতি হোক অর্থনৈতিক কোনো ক্ষতি হোক সামাজিক কোনো ক্ষতি হোক এটা অবশ্যই কাম্য না প্রতিবাদ করতে গিয়ে আমরা এমন কিছু করব না যেটা নিজেরাই বিপদে পড়ে যায় বা আমাদের দেশের উপরে কোনো প্রভাব বিস্তার করে আপনারা কাউকে প্রতিবাদ করতে গিয়ে মারধর করতে পারেন না আপনারা কোনো কিছু ভাঙচুর করতে পারেন না আপনারা মসজিদদের মতো পবিত্র স্থানে জুতা স্যান্ডেল এগুলো ছুঁড়ে মারতে পারেন না হ্যাঁ অনেকে বলতে পারেন যে মসজিদে সে মসজিদের যিনি কর্মকর্তা ছিলেন তিনি হয়তো বা এমন কোনো কথা বলছে যেটা আপনাদের অনুভূতিতে আঘাত লাগছে তো আপনারা মসজিদের ভিতরে এটা করতে পারতেন না স্যান্ডেল ছুড়াছুরি আপনারা চাইলে তাদেরকে মসজিদের বাইরে নিয়ে আসতে পারতেন মসজিদ পবিত্র স্থান মসজিদের ভিতরে আমরা মারামারি স্যান্ডেল ছুড়াছুরি এগুলো অবশ্যই করতে পারি না কেউ যদি ভুল করে সেটা অবশ্যই মসজিদের বাইরে তাকে নিয়ে এসে বোঝানো উচিত তো মসজিদের পবিত্রতা রক্ষা করাটাও কিন্তু আমাদের দায়িত্ব প্রতিবাদের ধরনটা ভাঙচুর নয় প্রতিবাদের ধরনটা সরকারি কর্মকর্তাকে পিটানোর মাধ্যমে না প্রতিবাদ আপনারা চাইলে বিভিন্নভাবে করতে পারেন প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রতিবাদটা যেন সফল হয় এবং সেটা যেন সঠিক ওয়েতে হয় আপনি যদি একজন ভুল ব্যক্তির ভুল ধরিয়ে দিতে গিয়ে আপনারা নিজেরাও ভুল করেন সেটা কিন্তু অন্যায় আমি কখনোই বলবো না যে হ্যাঁ আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আসার পরে আপনারা চুপ থাকেন বা আপনারা কেন প্রতিবাদ করতেছেন এভাবে আমি এটা বলতেছি না আমি বলতে চাচ্ছি আমি বলতে চাই প্রতিবাদ করেন প্রতিবাদ আপনারা অবশ্যই করবেন কিন্তু সেই প্রতিবাদের যে ধরন সেটা ঠিক রাখতে হবে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর না বা আমাদের জন্য লজ্জার না আশা করি আমি যেটা বুঝাতে চাই আপনারা এটা বুঝতে পেরেছেন